একটা জোক হ্যাঁ বলি প্লিজ প্লিজ তোমাদের, ডু, প্লিজ ডু। কোনো সমস্যা নেই, একটা আপনাদের একটা খুবই আপনাদের সাথে মিলবে এরকম একটা জোক বলি। সো এক এক খালিদ জায়গায়, ফারহান, ওয়েন খালিদ ফারহান বিকামস এনায়েত চৌধুরী। হ্যাঁ না ভালো ফারহান জোক ভাই, বলবো আমি, কোনো সমস্যা ইরশাদ নেই। ইরশাদ ইরশাদ। এক জায়গায় দুই একদল মানুষ এক গ্রামে বসবাস করতো। তো ওই গ্রামে মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে, নতুন ফর্মড গ্রাম, নতুন একটা গ্রাম হয়েছে, যে গ্রামে আগে ডেভেলপমেন্ট খুব একটা ছিল না, তো কোনো মানুষ আসেনি। তো এরপর বিভিন্ন দেশ থেকে ওই গ্রামে বিভিন্ন মানুষ আসছে। তো ওই গ্রাম তারপর একদল লোক হঠাৎ করে অ্যাটাক করছে। তো অ্যাটাক করার পরে এই গ্রামের কিছু মানুষজন, এখন এই অ্যাটাকের বিরুদ্ধে তো যাইতে হবে, প্রতিশোধ নিতে হবে, প্রতিবাদ করতে হবে। তো এই গ্রামের কিছু লোক বলছে যে আমাদের গ্রামে খুব বেশি মানুষজন নাই, সবাই মোটামুটি ইমিগ্রেন্ট, আসেন আমরা কোনো একটা প্ল্যান করি কিভাবে এই অ্যাটাকের প্রতিবাদ করা যায়। সো উনি একটা প্রথমে একটা জার্মান লোককে ডাকছে যে তোমার গ্রামে এগেইনস্ট এরকম একটা অবিচার হয়ে গেল, তোমার এখন প্রতিবাদ করা শুরু করতে হবে, তুমি তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ও করছো, খুব বেশি দিন হয়নি, 60 বছর আগে তোমার দেশ যুদ্ধে ছিল, তুমি কি প্রতিবাদ করতে রাজি নাকি? তো ওই লোক পুরো বলছে হ্যাঁ রাজি, কোনো সমস্যা নেই, কি করতে হবে বলেন। তো বলছে যে হ্যাঁ, তুমি এই যে এই সৈন্য দলের দায়িত্ব তোমার, এখন তুমি ব্যাটালিয়ন মানে চলে যাও। এবার আরেকটা লোক, একটা ব্রিটিশ লোককে ডাকছে যে তোমার সেম কাহিনী, যে তোমার গ্রামে একটা বিপদ হয়েছে, তুমি এখন কিছু করবে নাকি? তুমি তো খুব বেশি দিন আগের কথা না, তুমি পৃথিবীর হাফ শাসন করতা, তো তুমি কি এটাকে নিজেকে ডিফেন্ড করতে প্রস্তুত নাকি? বলছে হ্যাঁ প্রস্তুত, কোনো সমস্যা নেই, তোকে একটা ব্যাটালিয়নের দায়িত্ব দিছে। এরপর একটা ওই যে বাংলাদেশে একটা লোককে বলছে যে 1971-এ যুদ্ধ হয়েছে, সো খুব বেশি দিনের কথা, ইনফ্যাক্ট ব্রিটিশ এবং জার্মান যুদ্ধেরও অনেক পরের কথা, সো খুব রিসেন্ট কথা কম্পেয়ার টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ব্রিটিশ শাসনামলের যুদ্ধ টুদ্ধ, মুক্তিযুদ্ধ অত বেশি দিন হয় নাই। সো তুমি তো মোটামুটি সবই জানো যে অপ্রেসররা যদি অ্যাটাক করে তাহলে কেমন লাগে, যেহেতু তুমি বাংলাদেশের, সো তোমাকে আর এত কিছু বুঝাইতেছি না, তুমি মোটামুটি সবই জানো। তো এটা বললে ওই যে লোক থেমে গেছে, কারণ উনি ভাবছে যে তো বুঝবেই। তো এরপরে উনি দেখে যে বাংলাদেশি ছেলেটা ঘুরে চলে যাচ্ছে। তো তখন এলো অবাক হয়ে গেছে যে আচ্ছা আমি কি বুঝাইতে পারিনি, বাকিরা তো সবাই বুঝলো, ও বুঝলো না কেন, ঘুরে চলে যাচ্ছে কেন? তোকে ডাকছে যে আমি তোমার এত কিছু বুঝাইলাম, তুমি কি ক্লিয়ার বুঝো নাই? মেসেজটা ছিল যে তোমার এখন একটা সৈন্য দলের দায়িত্ব নিতে হবে। ওই ছেলে বলছে যে আমি তো ঘুরে যাচ্ছিলাম, তাড়াতাড়ি যা যেতে ফেসবুকে হাহা দেওয়া শুরু করতে পারি। তো এটা হলো জোক, তো এটা খুব খুব আমি এখন ডিপ একটা জোক, জোক দিয়ে মাইর শুধু ছাড়া হাসি না, উপায় নেই, এটার আমরা এখানে আফটার মাইর ইফেক্টটা খাও, চলে আসছে। আমার ওকে মাইর খাও, মাইর ছাড়া আর কোনো উপায় নেই এখান থেকে। এটাই, এটা এটা হলো আমাদের এখন অ্যাক্টিভিজম। ফারান ভাই, আপনি আমার যতগুলো লেম জোক ছিল সবগুলার ব্যারিয়ার আজকে অতিক্রম করছেন, ওয়েল ডান, ওয়েল সবগুলার ডান, ব্যারিয়ার কোয়ারি অতিক্রম করছেন। ইউর ওয়েলকাম কোয়ারি ফিট সবাইকে, আপনাদের অ্যাকমপ্লিশমেন্ট। জোকটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ হ্যাঁ।